আসসালামু আজকে একটা জুতা নিয়ে আসছি। ওই জুতার বাড়ি আপনারা খাবেন না হয় জুতা দিয়ে আপনারা আমাকে মারবেন যদি আমার কথাগুলো ভুল হয়। আমি এমনিতেই চলে যাব, শুনেন এই ভাই, আমি এমনিতেই চলে যাবো, ছেড়ে দিচ্ছি। আমি তো দোয়া করতেছি, শেষ। আপনি দোয়া করতেছি আপনি দ্বারা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম। আপনি দেখেন 90% মুসলমানের দেশ আমার সোনার বাংলাদেশ। আমার বাংলাদেশে আমার ইসলামের মাহফিল হবে সেটার জন্য নাকি পুলিশের পারমিশন লাগবে। আপনারা হয়তো এখন স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সবাই তাকে চিনেন, রফিকুল ইসলাম মাদানী সাহেব, অত্যন্ত একজন ভালো বক্তা। উনি ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলতে কি বুঝাইছি, উনি আসলে বয়সটা ওনার অনেক, কিন্তু ওনাকে আল্লাহ বানাইছে এরকম করে, এই জন্য অনেকে ওনাকে পাত্তা দেয় না। উনি কিন্তু একজন বড় আলেম, ওনার কথাগুলো আপনি শুনলে আপনার কলিজায় লাগবে। তো সম্প্রতি গতকালকে যে ঘটনাটা ঘটছে আমি আজকে দেখলাম কাজ থেকে বের হয়ে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মনে হচ্ছে যে আমার নিজেকে নিজে জুতা দিয়ে পিটাই। আপনি দেখেন একটা বক্তা ওয়াজ করতেছে, পুলিশ সরাসরি এসে এবার মাইক্রোফোন সরাই দিচ্ছে, সরাসরি পুলিশ ওয়াজের মধ্যে এসে মাইক্রোফোন সরাই বলতেছে এই ওয়াজ অবৈধ, এটার কোনো পারমিশন নাই। আমরা বাঙালি কত নিকৃষ্ট, হাজার হাজার মানুষের সামনে তিন চারটা পুলিশ এসে আমাদের একটা মাহফিল বন্ধ করে দেয় একটা মুসলমান দেশে, আর আমরা জনতারা, আমরা খুব মুসলমান, আমাদের ইমানের অনেক পাওয়ার, আমরা কি পারতাম না সেই চার পাঁচজন পুলিশ একটা শিক্ষা দেওয়ার জন্য? এখন বল ভাই আপনি, আমরা পুলিশের গায়ে হাত তুলবো? ইসলামের বিরুদ্ধে শুধু পুলিশ না, যদি কোনো নেতা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীও যায় আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এটা ইসলাম, এটা হচ্ছে আমাদের ইমান। এখন বলুন ভাই আপনি রাজাকার, আপনি এই সেই, না আপনি কথা বোঝার চেষ্টা করেন। আমার 90% মুসলমানের দেশ আমার সোনার বাংলাদেশ, আমি কোনো এখানে কোনো বিএনপি আওয়ামী লীগ কাউকে এখানে সাপোর্ট দিচ্ছি না, আমি জাস্ট একটা কথা বলতেছি যে 90% দেশ, 90% মুসলমানের দেশ আমার সোনার বাংলাদেশ, আর সেই বাংলাদেশে আমার মুসলিমদের ওয়াজ মাহফিলের মধ্যে সরাসরি বাধা, সরাসরি প্রশাসনের লোক এসে বলে এটার কোনো পারমিশন নাই। পারমিশন কেন লাগবে যেখানে আমার দেশটা মুসলমানের, 90% মুসলমানের দেশে আমার পারমিশন কেন লাগবে, কেন আমার পারমিশন লাগবে? আপনি যান, আপনি ইন্ডিয়া তো 90% হিন্দুর দেশ, সেখানে ওয়াজ মাহফিল হয় এরকম কখনো কোনো ভিডিও দেখছেন প্রশাসনের লোক এসে ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে? এটা শুধু বাংলাদেশে সম্ভব হয়, কারণ বাংলাদেশে মানুষ নামের হিংস্র জানোয়ার বাস করে। সকল পুলিশ ভাইদেরকে বলছি না, কিছু পুলিশ আছে যাদের বিবেক নাই, আরে ভাই আপনি তো তাকে আধা ঘন্টা সময় দিতে পারতেন, বলতেন যে হুজুর আমাদের সমস্যা হচ্ছে আপনি আধা ঘন্টার ভিতরে একটু শেষ করে দেন। রফিকুল ইসলাম মাদানীকে হয়তো আপনারা জানেন না পার্সোনালি, খুন উনি অনেক ভালো, ওনাকে বললে উনি এটা করতেন, কিন্তু ওনাকে আপনি মুনাজাতটা পর্যন্ত দিতে দেন নাই, সরাসরি মাইক্রোফোনটা সরাই দিয়েছেন। তাহলে আমরা কত নিকৃষ্ট একটা জাতি বাঙালি জাতি, এটা এখন বলতে হবে, আপনি স্বীকার করতে হবে, আমাদের চাইতে নিকৃষ্ট আর কোনো জায়গায় নাই। আপনি যেখানে যাবেন বাঙালির কোনো দাম নাই, প্রবাসে আসবেন বাঙালির কোনো দাম নাই, বাঙালিকে এক টাকার বিশ্বাস করে না, চাইনিজ থেকে শুরু করে যত মানুষ আছে বাঙালি কোনো বিশ্বাসই করে না, মুসলমান হইলেও বাঙালিকে বিশ্বাস করে না, আমরা এত খারাপ। আর এরকম আমাদের এখন এখন দেখেন এই যে ভিডিওটা ভাইরাল হইল, আমাদের বিদেশে যারা আছে মানে সকল দেশে আমাদের প্রবাসীরা ভাইরা আছে, তারা এই ভিডিওটা কি করতেছে শেয়ার দিচ্ছে, দেখেন আপনারা দেখেন এটা আমাদের সোনার বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এখানে আমাদের কি এরকম করা হচ্ছে? আমাদের দেশে কোনো স্বাধীনতা নাই, আমরা বলি আর কি আমাদের দেশে স্বাধীন, আসলে এরকম কিছুই না। কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন, এটাই হচ্ছে আমার মূল কথা যে এই যে কাজটা হলো এটার বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া উচিত ছিল, উপস্থিত জনতার উচিত ছিল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়া। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।